কালি ঘোষণা করা হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত গুৱাহাটী মহানগরীর নমাইলর বিশেষভাবে সক্ষম ছাত্র জয়ন্ত দাসে 86.5 শতাংশরে কুখ্যাতিরে উত্তীর্ণ হবলে সক্ষম হয়েছে। নমাইলস্থিত ফেরিলেন হাইস্কুলের ছাত্র জয়ন্ত দাস শারীরিকভাবে অক্ষম হওয়ার লগতে আর্থিকভাবে পিছপরা। নিজের দৈহিক অবস্থাকু আওকাণ করে জয়ন্ত দাসে নিয়মিয়াক অধ্যয়ন করে গৈছিল। উল্লেখ্য যে দুবছর শারীরিক অসুস্থতার বাবে বিদ্যালয়ের পরিবর্তে ঘরতে পড়া শুনা করে আহিছে। জয়ন্ত দাসের ফলাফলত স্থানীয় রাইজর লগতে গুৱাহাটীস্থিত নবপত্রয় ফাউন্ডেশনে সম্বর্ধনা জ্ঞাপন করে। ছাত্রজনের পরবর্তী অধ্যয়ন অব্যাহত রখার বাবে নবপত্রয় ফাউন্ডেশন নামভর্তির দায়িত্ব গ্রহণ করে আর ভবিষ্যতে সহায় করার প্রতিশ্রুতি দিয়ে। নবপত্রয় ফাউন্ডেশনের হয়ে সভাপতি জিতু বরুয়া, সম্পাদক অলকেশ শর্মা, কার্যকর্তা সৌরভ নাথ, দেবব্রত সন্দিকয়ে ছাত্রজনক সম্বর্ধনা আর শুভেচ্ছা জানায়। নিউজ ডেস্ক, খবর লাইভ।